সাথে করার জন্য আসছি। চা ভালো মন্দ সবার মধ্যে আছে। এখন বেদের মেয়েরা যে ডেয়ারিং সেটা না, বেদের মেয়েরা কখনো দেখছেন কোনো স্বামীকে খুন করতে? না না, সেটাই কোনো কোনো একটা খারাপ কর্ম বেরিয়েছে বেদের মেয়েদের, কোনো একটা খারাপ পার্টিতে গেছে, বেদের মেয়েদের জন্য কখনো ক্লাব তৈরি হয়েছে না, বেদের মেয়েদের জন্য একটা খারাপ পার্টি তৈরি হয়েছে? আমরা আমরা কখনো পার্টি চিনি না, ক্লাব চিনি না, কোনো আড্ডা চিনি না, তাহলে বেদের মেয়েরা কি কারণে খারাপ? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী নারীর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? কাকলি। কাকলি আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, ভালো আছি। ভালো আছেন? কি হয়েছে আপনার জীবনে, কি বলতে চান? জীবন আর কি হবে ভাই, দুটো বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি, বাবা মার বাসায় থাকি। আচ্ছা আচ্ছা। দুটো ছেলে বিয়ে করছিলাম কুমিল্লাতে। আচ্ছা আচ্ছা। প্রেম করে বিয়ে করছিলাম, কপালে তো সইল না ভাই। আচ্ছা আচ্ছা। না, এর আগেও তো আপনি ভিডিও করছিলেন, তা সবকিছু মিলে আসলে এখনো এইভাবে একা কেন? বিয়ে শাদী করে তো সংসার করার কথা। ওই বাচ্চা দুইটা নিয়ে অনেক কষ্টে ছিলাম, যেহেতু বাচ্চা দুইটা মানুষ করতে চাইছিলাম, কিন্তু বাচ্চা দুইটা তো আমার থাকলো না, বড় বাচ্চাটা চলে গেছে, ছোট বাচ্চাটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এখন কি বিয়ে শাদী করার জন্য আসছেন নাকি কোনো সাহায্য সহযোগিতা বা কি চিন্তা ভাবনা করে আসছেন? করার জন্য আসছি, যে কোনো ভালো মনে মানুষ হোক, কোনো সাহায্য সহযোগিতা কোনো ভাই করতো। আচ্ছা আচ্ছা। বিয়ে শাদী করে সংসার টংসার করতে পারবেন, প্রিপারেশন আছেন, মন মানসিকতা সব ঠিকঠাক আছে তো? আগে তো ছিল না, এখন আছে। এখন আছে তাই না? তো যে মানুষ বলে যে এরা কষ্টে আছে, আবার চুল টুল কালার টালার করছে, এগুলো জানতে চাই। হ্যাঁ, এটা কালার করছে এটা ভাই আমরা শুনি না। বেদের মধ্যে এটা আমাদের আমাদের যদি টাকা পয়সা না থাকে, পেটে ভাত নাও থাকে, তারপর আমাদের একটু সুখে শান্তিতে হ্যাঁ সাজগোজ করে থাকেন, কিন্তু এটা বুঝতে চায় না। অনেকে মনে করে এরা গরিব, আবার এত ইয়ে আসে কোনতে, এত শখ আসে কোনতে, এইগুলো কিন্তু বলে। এগুলো তো আপনাদেরও হয়তো বলে, আশা করি ফোন দিলে। কিন্তু ভাই শুনে নেই, কালারটা তো আর হাজার টাকাও না, 2000 না, 5000, 10000 না, মাত্র 60-70 টাকা। সেটা আর সবকিছু মনের ব্যাপার, যার মনে যেরকম সে সেরকম ভাবে থাকবে সেটাই। কিন্তু আমরা যদি প্রতিবেদনের সামনে আসি, কতজন ভালো কমেন্ট লেখে, কতজন খারাপ কমেন্ট লেখে, কিন্তু কোনো ছেলে যদি একবার পিছনের দিকে ফিরে তাকা যে সে অত কোনো খারাপ কর্ম করতেছে না ভিডিওর মধ্যে, সে বা কোনো খারাপ কামে লিপ্ত হইতেছে না, ও দুঃখ কষ্ট নিয়ে প্রতিবেদনের সামনে আসছে, সে যদি কোনো পিছনের দিকে তাকায়, ভালো মায়ের সন্তান হয়, সে কখন আমাদের নিয়ে বাজে কমেন্ট লাগবে না, বা আমাদের শোকে খারাপ মন্তব্য করবে না? সেটাই সেটাই সেটাই। আমাদের মতো তো কোনো নারীর ঘরে তার জন্ম, আমাদের মতো তার বউ, আমাদের মতো তার মেয়ে, তার বোন, আমাদেরই তো জাত। আচ্ছা, প্রেম ভালোবাসা করে বিয়ে করলেন, অনেক আশা ছিল, মানে মানুষের স্বপ্ন থাকে, আর নারীর জীবনের প্রথম বিয়েটা বা প্রথম প্রেম সব কিছুই কিন্তু স্মৃতিময় হয়ে থাকার কথা, কিন্তু স্মৃতিটা এমন হয় হলো যে সেখানে স্বামীর সংসারেই নাই, এটা ভেবে কিরকম লাগে আসলে? এটা ভেবে অনেক কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে তাই না? এটা দেখলে অনেক কষ্ট দুঃখ লাগে। আচ্ছা আচ্ছা। মানে সেই স্বামীর সাথে কোনো যোগাযোগ নাই একদম? না, কোনো যোগাযোগ নেই। মানে সেই সংসারের আপনার যে বাচ্চা আছে, তারা খরচপাতিটাতে এগুলো দেয়? তারপর যেটুকু কর্ম করছে, বাবারা বলছে লেখাপড়া কর, কিন্তু অনেক ছোটবেলা বিয়ে হয়ে গেছিল 12 বছরের কারণে। আচ্ছা আচ্ছা। এই জন্য আর কোনো কিছুই হয়ে ওঠে নাই। আচ্ছা আচ্ছা। আপনারা এখন থাকেন কোথায়? এখন থাকি আমি কাঞ্চনপুরে। কাঞ্চনপুরে। আচ্ছা, আপনাদের ভিতর তো অনেক প্রতিভা থাকে, অনেকে নাচ গান টানে ভরপুর, অনেক কিছুই থাকে, এরকম কোনো প্রতিভা বা এরকম কোনো গান টান এগুলো কি জানেন? টানেন নাকি ওইগুলো কোনো কিছুই জানেন না? আচ্ছা আচ্ছা। আর গৃহস্থ ছেলেদের কিন্তু একটা ধারণা আছে যে বেদে মেয়েরা কিন্তু অনেক ডেয়ারিং হয়, বেদে মেয়েদের দেখে ভয় পায়, এইটা কি কারণ? কি এটা ভালো মন্দ সবার মধ্যে আছে। এখন বেদের মেয়েরা যে ডেয়ারিং সেটা না, বেদের মেয়েরা কখনো দেখছেন কোনো স্বামীকে খুন করতে? না না, সেটাই। কোনো কোনো একটা খারাপ কর্ম বেরিয়েছে বেদের মেয়েদের, কোনো একটা খারাপ পার্টিতে গেছে, বেদের মেয়েদের জন্য কখনো ক্লাব তৈরি হয়েছে না, বেদের মেয়েদের জন্য একটা খারাপ পার্টি তৈরি হয়েছে? আমরা আমরা কখনো পার্টি চিনি না, ক্লাব চিনি না, কোনো আড্ডা চিনি না, তাহলে বেদের মেয়েরা কি কারণে খারাপ হবে? এটা বলে খালি মানুষকে ঠগায়, এটা বলে কি? সেটা ঠগানো কি? মানুষ প্রেম করে, মানুষ লক্ষ লক্ষ টাকা দেয়, তার জন্য যে প্রেম করলে যে কেউ ঠগাবে এটা না। ছেলেরাও তো তাহলে বেদের মেয়েদের ঠগা, তাহলে এটা এইটা জবাব কে দেবে? এটা এটাই তো বুঝতে চায় না, এটাই তো বোঝে না। আমাদেরও তো কিছু মানুষের ঠগা, তাহলে এই জবাবটা কে দেবে? বলে যে বিকাশ নাম্বার দাও বোন, মায়ের কসম, বাবার কসম, এটার কসম, কিরে কসম, কাইটা বিকাশ নাম্বার নিয়ে টাকা টুকা কিছু পাঠায় না, তাহলে তাদের আমরা যদি বলি যে আমাদের ঠগায়। যাই হোক, আপনার কথা শুনে অনেকেই যোগাযোগ করতে হবে, আজকে কিছু মূল্যবান কথা বললেন, কথা শুনে অনেকের হয়তো ভালো লাগবে। তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? এই যে আমার নাম্বার আছে। তো মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ মুখস্থ। তাই একটু দেখে বলে দেন। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। কেউ যদি বিয়ে শাদী করতে চায়, বিয়ে শাদী করে সংসার করবেন, বিয়ে করলে প্রবাসীদেরই করব সেইটাই, আর প্রবাসীদের সাথে বিদেশ চলে যাবেন। তা আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।